সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। সো প্রাইম নাম্বার কি সেটা আগে বলি। প্রাইম নাম্বার হচ্ছে যেই সংখ্যা দুটি মাত্র সংখ্যা দিয়ে ভাগ যাবে। এক হচ্ছে এক নম্বর সংখ্যা, মানে এক এক হচ্ছে এক এবং দুই হচ্ছে ওই সংখ্যাটি। যেমন পাঁচ, পাঁচ শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ যায়, একটা হচ্ছে এক, একটা হচ্ছে পাঁচ। কিন্তু এককে মৌলিক সংখ্যা বলা হয় না। প্রাইম নাম্বার মানে বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এককে মৌলিক সংখ্যা বলা হয় না। সো প্রাইম থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে একটা সংখ্যা এন, এনকে আমি তখনই প্রাইম বলতে পারবো যখন এন শুধুমাত্র ওয়ান এবং এন এর দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, এর মধ্যবর্তী কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যদি দুই থেকে শুরু করে এন মাইনাস ওয়ান যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তবে সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম না। কিন্তু যদি দুই থেকে শুরু করে এগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম। সো আমরা প্রোগ্রামে চলে আসি। প্রোগ্রামে অনুসারে আমরা একটা ইন্টিজার নিচ্ছি, একটা ইন্টিজার নিলাম চেক। সো আমি প্রথমে ধরে নিচ্ছি যে একটা সংখ্যা প্রাইম হবে এবং সংখ্যাটা হচ্ছে এ, এর সংখ্যাটা হবে প্রাইম। সো ধরে নিচ্ছি যে এ সংখ্যাটা হবে প্রাইম, এর মানটা ধরে নিলাম এর ওইখানে যে কোনো একটা মান দিচ্ছি, সিক্স দিলাম, যেহেতু সিক্স প্রাইম না তাও দিলাম। প্রথমে আমি ধরে নিব যে এ এই সংখ্যাটা প্রাইম, এই জন্য আমি চেকের মানটা ওয়ান করে দিলাম। এখন আমি একটা লুপ ঘুরাবো, ফোর আই ইকাল টু বলেছিলাম দুই থেকে শুরু করে আই লেস দেন এন, এর আগ পর্যন্ত পুতুলের সংখ্যা দিয়ে আমাকে চেক করে দেখতে লাগবে আই প্লাস প্লাস ই। যদি কোনো একটা সংখ্যা দিয়ে এ ভাগ যায়, এ পার্সেন্ট আই ইকাল ইকাল জিরো যদি হয়, তাহলে আমরা বলবো কি চেকের মানটা জিরো করে দিলাম, এর মানে হচ্ছে সংখ্যাটা মৌলিক না। এখন ইফ, তারপর আমি চেক করব চেক ইকাল ইকাল যদি ওয়ান হয় তাহলে প্রিন্ট এফ প্রাইম ইলস প্রিন্ট এফ নট প্রাইম ইলস প্রিন্ট এফ নট প্রাইম। হয়তো আমার কথা এতক্ষণ ধরে আপনারা কিছুই বোঝেননি, একটু ভালোভাবে কোডটা বুঝিয়ে দেই। খুব কঠিন একটা কোড না। আমি যেটা বলেছিলাম যে একটা সংখ্যা প্রাইম হবে তখনই যখন সংখ্যাটি শুধুমাত্র এক এবং এন, যদি সংখ্যাটি এন হয় তাহলে ওয়ান এবং এন এই দুটো সংখ্যা দ্বারা ভাগ যাবে, বাকি কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। সো একটা সংখ্যা প্রাইম কি না সেটা চেক করার আমাদের একটা মাত্র উপায়, সেটা হচ্ছে যে দুই থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমি সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেখব। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটা হবে প্রাইম হবে না, আর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে অবভিয়াসলি সেটা প্রাইম। সো আমি চেক ইকাল টু ওয়ান, আমি চেক একটা ভেরিয়েবল নিয়েছি
ধীরে ধীরে আমি চেক করব যে এই সংখ্যাটা প্রাইম কিনা। যদি চেকের মানটা 1 হয় তাহলে সংখ্যাটা হচ্ছে প্রাইম, আর যদি চেকের মানটা 0 হয় তাহলে সংখ্যাটা হচ্ছে প্রাইম না। এখন আমি প্রথমেই ধরে নিয়েছি যে সংখ্যাটি প্রাইম, প্রথমে আমি ধরে নিয়েছি যে সংখ্যাটি প্রাইম। এবং তারপর আমি কি আর্জ করব, যখন 2 থেকে শুরু করে এ মাইনাস ওয়ান লেস দেন যেহেতু দিয়েছি, তার মানে কি এ মাইনাস ওয়ান পর্যন্ত আসবে, প্রতিটা সংখ্যা দিয়ে আইকে ভাগ করে দেখব, একে ভাগ করে দেখব, সরি প্রতিটা সংখ্যা দিয়ে একে ভাগ করে দেখব। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, মানে 2 থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত যদি কোনো সংখ্যা দিয়ে যদি এনকে ভাগ যায়, তাহলে কি এর মানে দাঁড়াচ্ছে যে সংখ্যাটি প্রাইম না। সো তখনই আমি চেকের মানটা শূন্য করে দেবো। চেকের মানটা যদি কখনো একবার শূন্য হয়ে যায় তার মান কিন্তু কখনো 1 হবে না, তার মানে কখনো একবার যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা এটা বুঝতে পারবো যে তখনই সংখ্যাটি প্রাইম না। সো এই লুপের পরেই এই লুপ আমাদেরকে একটা ডিসিশন দিবে যে এই সংখ্যাটি প্রাইম কিনা। যদি এই লুপে কোনো একটা দ্বারাও যদি ভাগ না যায় তাহলে চেকের মান 1 থেকে যাবে। সো 1 থেকে যাওয়ার মানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে প্রাইম। এবং যদি কখনো এই কন্ডিশনের মধ্যে ঢুকে বা কখনো এ আই দিয়ে আই দ্বারা ভাগ যায়, তখনই হবে কি চেকের মানটা শূন্য হয়ে যাবে। চেকের মানটা শূন্য হয়ে যাওয়ার মানেই হচ্ছে সংখ্যাটি প্রাইম না। এটাই আমি এখানে জাস্ট করেছি, চেকের মানটা যদি 1 হয় তাহলে সংখ্যাটি প্রাইম, যদি না হয় তাহলে প্রাইম না। এখানে আমরা আই একটা ইন্টিজার নিয়েছি, যেটা আমরা ডিক্লেয়ার করে নিই, সেটা ডিক্লেয়ার করে দেবো। সো এবার আর আমরা এটাকে রান করি। নট প্রাইম দেখাচ্ছে, ইয়েস, কারণ 6 প্রাইম সংখ্যা নয়। আমরা আমাদের প্রোগ্রামটা চেক করার জন্য 19 দেব, 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার আমরা সবাই জানি। প্রাইম প্রিন্ট করেছে। সো একটা জিনিস বুঝলাম যে জাস্ট এতটুকু একটা কোড এটা নির্ধারণ করতেছে যে এর সংখ্যাটা প্রাইম হবে কিনা। এখন আসি আমাদের প্রোগ্রামে। আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে সাম অফ প্রাইম নাম্বারস বিটুইন এম অ্যান্ড এন, এম এবং এন এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলোর যোগফল নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা বের করি এম এবং এন এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে। সো এম এবং এন আমাদেরকে দূরে নিতে লাগতেছে, এবং এম এবং এন এর মধ্যে প্রাইম নাম্বার যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, একটা লুপ চালাতে লাগবে। লুপটা হবে এরকম 4 i = m, i লেস দেন ইকাল টু এন, আই প্লাস প্লাস, আমি মাঝখানে একবার আই ইউজ করেছি সেক্ষেত্রে আমি এখানে জে ইউজ করব, প্লাস প্লাস জে প্লাস প্লাস। সো এখানে এটার কাজ হচ্ছে যে আমি এই সম্পূর্ণ কাজটা এখানে আবার করলাম, এবং এখানে এর মানটা আমি এম করে দেবো। এর মানটা করে দেবো আমি জে। সো আমি যদি এর মানটা জে করে দেই বা আর কাজ করতে পারি যে এ দিয়ে শুরু করতে পারি, যাই হোক এর মানটা আমি যদি জে করে দেই সেক্ষেত্রে হবে কি একটা করে মান আসবে এম থেকে শুরু করে এন পর্যন্ত, এবং সেই সংখ্যাটা চেক করে দেখবে সেটা প্রাইম কি না। প্রথমে চেকের মান 1, সেই সংখ্যাটা প্রথমেই ধরে নেবে যে সেই সংখ্যাটা প্রাইম। তারপরে আই মান 2 থেকে শুরু করে আবার এন মাইনাস 1 পর্যন্ত যাবে, এ মাইনাস 1 পর্যন্ত, তারপরে দেখবে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কি না। যদি ভাগ না যায় তাহলে চেকের মানটা 1 থেকে যাবে,
আর যদি ভাগ যায় সেক্ষেত্রে চেকের মানটা শূন্য হয়ে যাবে, ফলে আমাদেরকে নির্ণয় করব যে, ফলে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটা প্রাইম না। সো এখান থেকে আমাদেরকে একটা ডিসিশন দেবে যে এই যে যে মানটা যেটা আসতেছে সেটা বাড়িতে আসতেছে সেটা প্রাইম কি না। এভাবে এম থেকে শুরু করেন বন্ধু, প্রতিটা সংখ্যাই প্রাইম কি না সেটা একটা ডিসিশন দেবে। এবং আমরা এখানে একটা জাস্ট পার্সেন্ট দিয়ে দেবো, প্রাইম ব্যাকস্ল্যাশ এন এবং পার্সেন্ট ডি নট প্রাইম ব্যাকস্ল্যাশ এন দেবো। এবং প্রতি ক্ষেত্রেই যেটা কী করবে যে সংখ্যাটা কোন সংখ্যাটা প্রাইম সেটা নির্ণয় করবে। নট প্রাইমটা আমরা বাদ দিয়ে দেই, কারণ প্রাইম নট প্রাইম দেখতে খুব খারাপ লাগবে। সো যে সংখ্যাগুলো প্রাইম সেই সংখ্যাগুলো এখানে দেখাবে, এই রেখে দেবো। যে সংখ্যাগুলো প্রাইম সেই সংখ্যাগুলো দেখাবে। সো এখানে আমাদেরকে আগে কী করতে হবে যে এম আর এম এর মধ্যে একটা মান দিয়ে নিতে লাগবে। আমরা এখানে প্রোগ্রামে এম এবং এন এর মধ্যে যদি মান দেই, ওয়ান থেকে টেন দিয়েছিলাম যেটার মান 17, এবং ফাইভ থেকে তিন দিয়েছিলাম যেটার মান 8। এখানে যে জিনিসটা দুটো আউটপুটের মধ্যে একটু ডিফারেন্স আছে, যেমন আমাদেরকে বিটুইন এবং এম অ্যান্ড এন বলা হয়েছে, এম বড় হবে বা এন বড় হবে এরকম কিছু বলে দেওয়া নাই। যে কোনো একটা বড় হতে পারে, যে কোনো একটা ছোটো হতে পারে। সো আমরা প্রথমেই করি, প্রথমে ধরে নিব যে এমটা ছোট হবে এনটা বড় হবে, সেক্ষেত্রে আমরা এম থেকে এনের দিকে যাব। সো আমি এম এর মান ওয়ান করে দিচ্ছি এবং এন এর মানটা টেন করে দিলাম। সেটা আমরা স্ক্যানএফে ইনপুট না নিয়ে এমনি সাধারণভাবে ইনপুট নেওয়ার জন্য। সো এখন আমি প্রোগ্রামটাকে রান করব। ও সরি, এখানে জি এর মানটা ডিক্লেয়ার করা হয়নি। এখানে দেখাচ্ছে যে 1 2 3 5 7 সবগুলো প্রাইম। সো আমাদের মধ্যে কিছু একটা ভুল হয়েছে। সরি, ভুলটা হচ্ছে এটাই যে আমরা এক প্রাইম না সেটা বলে দিইনি। এখানে প্রথমেই বলে দিতে লাগবে ইফ আই ইকুয়াল ইকুয়াল এ ইকুয়াল ইকুয়াল ওয়ান, যদি এর মানটা ওয়ান হয় চেকের মানটা হবে জিরো। সো আমি প্রোগ্রামটা আবার রান করবো, যে 2 3 5 7 এগুলো হচ্ছে প্রাইম। এক থেকে দশের মধ্যে এই সংখ্যাগুলো হচ্ছে প্রাইম। সো যেটাই হোক, আমরা বের করতে পেরেছি কোন কোন সংখ্যাগুলো প্রাইম। সো আমরা যদি কোন কোন সংখ্যাগুলো প্রাইম বের করতে পারি, আমরা নিশ্চয়ই এটাও বের করতে পারবো যে এদের যোগফলগুলো কী কী। একটা শুধুমাত্র একটা ভেরিয়েবল ধরে নিতে হবে সাম, এবং প্রথমে সামের মান শূন্য করে দিতে লাগবে, এবং প্রতি ক্ষেত্রে কী করতে হবে, সাম ইকাল টু সাম ইকাল টু সাম প্লাস এ করে নিলেই আমরা পেয়ে যাবো। শুধুমাত্র প্রিন্টএফ, আমরা যদি সামটা যদি প্রিন্ট করি পার্সেন্ট ডি, সামটা প্রিন্ট করবো তাহলে হয়ে যাবে। সো প্রোগ্রামটাকে আমি শুধু জাস্ট রান করবো। সরি, সাইমন জিরো, সাম সাম ইকুয়াল টু জিরো, ইফ চেক ইকুয়াল ইকুয়াল ওয়ান, এবং এই লুপের বাহিরে আসে সাইমনটা প্রিন্ট হবে।
17 পিন হয়েছে। তখন আমি লুপের ভিতর পিন করার ফলে প্রতিবারই সামের মানটা পিন হচ্ছিল, এই জন্যই আসলে গন্ডগোলটা লেগেছিল। সো আমি আবার প্রোগ্রামটা কোডটা বর্ণনা করব। সেটা হচ্ছে যে প্রথমে এম এবং এন রেঞ্জটা ধরে নেওয়ার জন্য আমি দুটো ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, মান বসেছি। তারপর সাম এম এবং এন এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সেই সংখ্যাগুলো যোগফল নির্ণয় করার জন্য সাম একটা ভেরিয়েবল, একটা লুপ ঘুরবে যেটা এম থেকে এন পর্যন্ত যাবে এবং প্রতিটা সংখ্যা চেক করার জন্য যে কোন সংখ্যাটা প্রাইম কোন সংখ্যাটা প্রাইম না। এ ইকুয়াল টু জে ধরে নিয়েছি এই কারণে, কারণ আমরা বের করবো যে এ সংখ্যাটা প্রাইম কি না সেটা চেক করবো পরবর্তী কয়েকটা কোডের মাধ্যমে। চেক ইকুয়াল টু ওয়ান এই কারণে ধরে নিয়েছি যে প্রথমে আমরা ধরে নিয়েছি যে এ হচ্ছে একটা প্রাইম সংখ্যা, এই জন্য চেক ইকুয়াল টু ওয়ান। যদি এর মানটা ওয়ান হয় তাহলে চেকের মান জিরো হবে, মানে এর মান যদি ওয়ান হয় তাহলে এ হচ্ছে একটা প্রাইম সংখ্যা না, সেই জন্য চেকের মানটা হয়ে যাবে জিরো। ফোর আই ইকুয়াল টু টু আই লেস দেন এ আই প্লাস প্লাস, এর মানে হচ্ছে যে আই মানটা দুই থেকে শুরু করে এ পর্যন্ত এ মাইনাস ওয়ান পর্যন্ত প্রতিটা সংখ্যাকেই চেক করবে, প্রতিটা সংখ্যায় আসবে এবং প্রতিটা সংখ্যা দ্বারা একে ভাগ করবে। যদি কোনো ক্ষেত্রে ভাগফল শূন্য হয়ে যায় সেক্ষেত্রে চেক জিরো করে দেবে, এর কারণ যে সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম না। আর যদি না হয় তাহলে সেই সংখ্যাটা চেকের মানটা এখানে চেঞ্জ হবে না। এ দুটো জায়গায় যদি চেকের মান চেঞ্জ না হয় তাহলে সেই সংখ্যাটা অফকোর্স প্রাইম ওয়ান থেকে যাবে, আর যদি চেঞ্জ হয় তাহলে সেই সংখ্যাটা প্রাইম না, সেক্ষেত্রে চেকের মানটা হয়ে যাবে শূন্য। আমরা চেক করবো চেকের মান ওয়ান আছে কি না, যদি চেকের মানটা ওয়ান থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রাইম সংখ্যা এবং প্রাইম নাম্বার যেহেতু সেহেতু সামের সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো, অ্যাড করে দেবো। সাম ইকুয়াল টু সাম প্লাস এ করার কারণে হচ্ছে প্রতিটা এ প্রাইম নাম্বার প্রতিবারই চেক করার ফলে এর যে মানটা আসবে সেটা সামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এবং এই কাজটা এই সমস্ত এই লুপটি কাজ হচ্ছে যে যতগুলো প্রাইম নাম্বার এভাবে বের হবে সেটা সামের মধ্যে অ্যাড করে দেবে এবং এই লুপ শেষে আমরা সামের মানটা প্রিন্ট করব, যেটা আমাদেরকে বলবে যে আসলে এম এবং এন এর মাঝখানে যতগুলো সংখ্যা রয়েছে প্রাইম নাম্বার যতগুলো প্রাইম নাম্বার রয়েছে সেগুলোর যোগফলটা কী। সো মোটামুটিভাবে বলা হলো যে আসলে কি হয়েছে। সো এবার আমরা পুরোপুরি বিস্তারিত চলে যাব। এখানে একটা জিনিস বলেছিলাম যে এম এর মান যে সবসময় ছোট হবে তা কিন্তু না, যদি এম এর মানটা বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো প্রসেসটা কাজ করবে না। সো আমাদেরকে প্রথমে জিনিস রাখতে লাগবে যে যেটা সব থেকে ছোটো মান সেটা এম এর মধ্যে রাখতে লাগবে, এই জন্য আমরা একটা কাজ করব। যেমন ইফ যদি এম এর মানটা বড় হয়ে যায় এন এর মধ্যে সেক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জ করে নেব। ইন্টারচেঞ্জ করার জন্য আমাদের কী করতে হয়, টেম্প নামে একটা ভেরিয়েবল নিতে লাগে, যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, আমি টেম্প ইউজ করি। তাহলে টেম্প ইকাল টু এম, এম ইকাল টু এন, এন ইকাল টু টেম্প। এই কাজটা করে ফেললেই এম আর এন এর মধ্যে ইন্টারচেঞ্জটা হয়ে যাবে। যদি এম এর মানটা কখনো বড় হয়ে যায় এন এর থেকে সেই ক্ষেত্রে এটা কাজ করবে, যদি এম এর মানটা কখনো এন এর থেকে বড় হয়ে যায়, এম এর মান কখনো যদি এন এর থেকে বড় হয়ে যায় সেক্ষেত্রে এম এর মানটা সবসময় আমাদেরকে ছোট রাখতে লাগবে। সেই এক্ষেত্রে ওয়ান থেকে দশের জন্য যে আউটপুটটা আসবে, টেন দশ থেকে একের জন্য সেই আউটপুটটা আসবে। আমি প্রোগ্রামটা যদি রান করি সেক্ষেত্রে 17 এসেছে এবং আমরা এবার প্রথমেই 10 দিব তারপর 1 দিব, যেহেতু বলছি 1 থেকে 10 আর 10 থেকে 1 দুটোরই কিন্তু একই 17 এসেছে। সো মোটামুটিভাবে কাজকর্ম শেষ, আমরা একটু এই জায়গাটা পুরোপুরিটা ব্লক করে দেবো। পাশে যেহেতু আমাদেরকে এটা কাজে লাগতেছে না, সো এম এবং এন এখানে প্রথমেই স্যাম্পল ইনপুটে টু দেওয়া আছে, এর মানে এখানে টেস্ট কেস দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা টেস্ট কেসের জন্য টি নিব এবং প্রথমে আমরা স্ক্যান করে নেব টেস্ট কেসটা কি, এখন আমাদের কিছু লাগবে না। সো প্রথমেই আমরা স্ক্যান করে নেব,
টেস্ট কেসটা কি, পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট টি, এদের আমরা টেস্ট কেসটা বুঝতে পারবো। এবং তারপর বলেছিলাম যে হোয়াইল টি মাইনাস মাইনাস, এবং এই সমস্ত কাজটা সামের, এই সমস্ত কাজটা এই হোয়াইল লুপের আন্ডারে হবে এবং পুত্রের শেষে একটা নিউ লাইন হবে। সো এখানে পুত্রে নেওয়ার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে, এম এবং এন এর মানটা ইনপুটে নিতে হবে। পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এম কমা এম পার্সেন্ট এন, নিলে এম এবং এন এর মানটা আমরা ইনপুটে নিয়ে নেবো এবং বাকির ফাংশনটা যেভাবে কাজ করবে বলেছিলাম সেভাবে কাজ করবে। সো আমি এবার প্রোগ্রামটা রান করব। টু ইন্টার ওয়ান স্পেস টেন সেভেন্টিন ফাইভ স্পেস থ্রি এইট, এবং প্রোগ্রামটা টার্মিনেট করেছে এবং আমার আউটপুটও সরে গেছে। সো এখানে ফাইভ এবং থ্রি এইট এইটা দিয়ে আমি গোটা প্রোগ্রামটা একবার বর্ণনা করব এবং তারপর শেষ করব। প্রথমে আমি করেছিলাম যে টেস্ট কেস নিয়েছিলাম টি, যে টু ছিল, এবং প্রথমটা ধরুন যে কাজ শেষ হয়ে গেছে, টি এর মান যখন ওয়ান ছিল, টি এর মান যখন টু তখনকার কাজটা বলি। অর্থাৎ সেকেন্ডটার ক্ষেত্রে আমরা এম এর মান নিয়েছিলাম ফাইভ, এন এর মান নিয়েছিলাম এইট, এই এম এর মান নিয়েছিলাম আমরা ফাইভ, এটা মান নিয়েছিলাম ফাইভ, এটা মান নিয়েছিলাম এইট থ্রি, পঞ্চমটা ছিল ফাইভ, পরেরটা ছিল থ্রি। কন্ডিশনে আমরা পাঁচ থেকে যদি তিনের দিকে যাই প্লাস প্লাস করে যেতে পারবো না, মাইনাস মাইনাস করে যেতে হবে, ব্যাপারটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। এই জন্য প্রথমে আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে নিয়েছি, এই জন্য এটাই এম এর মানটা যেহেতু এখানে বড় সেহেতু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ফলে এই কাজটা করার পরে এম এর মান হয়ে গেছে থ্রি, এন এর মান হয়ে গেছে ফাইভ। এখন হচ্ছে তিন থেকে পাঁচের দিকে কী কী প্রাইম নাম্বার আছে সেটা বের করতে হবে। সো তারপর আসি, সামের মানটা আমরা জিরো ধরে নিয়েছিলাম, জিরো ধরে নিতে হবে কারণ এম থেকে এন এর মাঝখানে কী কী প্রাইম আছে সেটা বের করার জন্য। ফর জে ইকাল টু এম, জে লেস দেন ইকাল টু এন, জে প্লাস প্লাস, এর মানে হচ্ছে জে এর মানটা এম থেকে শুরু করে এন পর্যন্ত প্রতিটা সংখ্যা একবার করে যাবে, এবং এই লুপটার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে প্রতিবারই সংখ্যাটা চেক করে দেখবে যে এম থেকে এন পর্যন্ত কী কী প্রাইম নাম্বার রয়েছে, প্রতিটা সংখ্যা কোন সংখ্যাটা প্রাইম কোন সংখ্যাটা প্রাইম না, যদি সেই সংখ্যাটা প্রাইম হয় তাহলে সেই সংখ্যাটা কী হবে সামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এ ইকাল টু জে ধরে নিয়েছি, জে মানটা যেটা আসবে সেটা এতে চলে আসবে। চেক ইকাল টু ওয়ান, প্রথমে ধরে নিয়েছি যে এ যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে প্রাইম, এবং এরপরে দুটো সংখ্যা আমরা এই কন্ডিশনটা দিয়ে চেক করেছি যে আসলে সংখ্যাটা প্রাইম কিনা। যদি কখনো এখানে দুটো কন্ডিশন রয়েছে, যদি এর মানটা ওয়ান হয় অথবা এর মানটা আই দ্বারা ভাগ যায়, আই হচ্ছে দুই থেকে শুরু করে এ মাইনাস ওয়ান মধ্যে যে কোনো একটা সংখ্যা, এই দুটো সংখ্যা দ্বারা ভাগ যায় অথবা এর মানটা যদি ওয়ান হয় সেক্ষেত্রে চেকের মানটা আমরা শূন্য করে দিয়েছি। যদি চেকের মানটা এই দুটো কন্ডিশনের মধ্যে, যদি এর মানটা এই দুটো কন্ডিশনের মধ্যে পড়ে সেক্ষেত্রে চেকের মানটা শূন্য হয়ে যাবে এবং বলা বোঝা হবে যে এটা হচ্ছে প্রাইম না। আর যদি এই দুটো কন্ডিশনের মধ্যে কোনোটাতেই না পড়ে সেক্ষেত্রে চেকের মানটা ওয়ান থেকে যাবে এবং বলবে যে এ হচ্ছে একটা প্রাইম সংখ্যা, যদি সংখ্যাটা প্রাইম হয় সেটা স্থানের সঙ্গে এড হয়ে যাবে। এরপরেই এই লুপের ক্লোজ ক্রস করার পরে প্রিন্ট করবে যে সাম। সো প্রথমেই যখন আমরা সামের মানটা জিরো, জে এর মানটা এম থেকে এন মানে তিন থেকে পাঁচ, যেটা আমরা ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছিলাম, পাঁচ তিন ছিল এবার তিন পাঁচ হয়ে গেছে, জে এর মানটা থ্রি হয়ে গেছে, এটা চেক করেছে এম মানটা এর মানও তারপর থ্রি হয়ে গেল। জে মানটা হয়েছে থ্রি, এর মানটা হয়ে যাবে থ্রি, চেক করবে ওয়ান, এ কল কল ওয়ান, এটা ভুল, সো এখানে চেকের মানটা জিরো হবে না। আই এম মান টু,
থেকে শুরু করে আই মান থ্রি কম, সত্য জিনিসটা আসবে। থ্রি দুই দিয়ে ভাগ যায় না, সেক্ষেত্রে কন্ডিশন আসবে না, আই মান হয়ে যাবে থ্রি, বাট কন্ডিশনটা এখন ভুলে যাবে, কারণ আই মান থ্রি ইয়ার মান থ্রি লেস দেন হবে না, সো এটা চলে আসবে। দেখুন ইয়ার মান ওয়ানও না, ইয়ার মান এই কন্ডিশন হয়নি, দুটাতেই জিরো মিলেনি, সো এক্ষেত্রে কিন্তু চেকের মান ওয়ান আছে, সো এখানে চেক ইকাল টু ওয়ান, ইয়ার মান থ্রি, সো তিন হচ্ছে একটা প্রাইম সংখ্যা, সাইমনটা তিনে ইয়ার হয়ে গেল। অনুরূপভাবে পাঁচও আসবে ঘুরে, পাঁচও এই কাজটা করবে। এই কাজটা করার ফলে দুটো মান এখানে যোগ হবে, মাঝখানে যেই সংখ্যা চার থাকবে সেটা কিন্তু আর প্রাইম হবে না, কারণ সেটা দুই দিয়ে ভাগ চলে যাবে। ভাগ যাওয়ার ফলে চেকের মানটা শূন্য হয়ে যাবে, ফলে এখানে সামি আর আসবে না। এরপর আমরা প্রিন্ট করবো যে সামিমানটা আসলে আর কি, সামিমানটা কি। পুরোপুরি প্রসেসটা শেষ করার পরে আবার এখানে যাবে যতগুলো যদি তারপর ইনপুট নেওয়ার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। আরও একটা কথা বলি যে প্রাইম কোনো সংখ্যা প্রাইম কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে যদি আমরা এ একটা সংখ্যা প্রাইম কিনা এটা চেক করার জন্য আমাদেরকে দুই থেকে শুরু করে এ মাইনাস ওয়ান পর্যন্ত যাওয়ার দরকার নেই, আমরা দুই থেকে শুরু করে রুট ওভার এ পর্যন্ত গেলেই চলবে। এর পিছনেও পিছনেও কিছু গাণিতিক যুক্তি আছে, তবে যাই থাকুক না কেন আপনারা এটা দিয়ে করে দিতে পারেন এবং আপনারা আরও বেশি শর্ট করে করতে পারেন, আমরা আমি চাইবো যে আপনারা সেটি আরও বেশি সংক্ষিপ্ত করে করবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।